এবং এরই পাশাপাশি আরও একটি বিষয় কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম, সেটা রাজ্যের বর্তমান যে বঞ্চনার অভিযোগ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর পাল্টা বঞ্চিত হওয়ার অভিযোগ সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তবে নজর রাখতে হবে আবারও দিল্লির দিকে, দিল্লিতে কি হয়েছে এই মুহূর্তে আপনারা সকলেই জানেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সংসদ ভবনে যে স্মোক ক্যাকার নিয়ে ঢুকে পড়া, তার প্রতিবাদ, এবং ইতিমধ্যেই এই ঘটনায় ছজন গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার শুধু নয়, তাদের তদন্তের ক্ষেত্রে ব্যাপকভাবে দিল্লির স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তারা তদন্ত করছেন, কিন্তু সংসদে নীরব রয়েছেন, কোনো রকম কোনো বিবৃতি দেননি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারবার বিরোধীরা একজোট হয়ে বলছেন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে বিবৃতি দিতে হবে এই কাণ্ডের জন্য, এই ঘটনার জন্য, কিন্তু তারা কেউ বিবৃতি দিচ্ছেন না। ফলত রাজ্যসভা এবং লোকসভা অর্থাৎ সংসদের উভয় পক্ষ উত্তাল এই ইস্যুতে। বিরোধীরা একজোট হয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন, ওয়েলে নেমে প্রতিবাদ জানাচ্ছেন। তার ফলস্বরূপ রাজ্যসভা এবং লোকসভা থেকে একযোগে প্রায় 141 জনের বেশি সাংসদকে এই শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত, বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকসভা স্পিকার সেই সিদ্ধান্ত নিয়েছেন, ওদিকে রাজ্যসভায় চেয়ারম্যান সেই সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যে। আর তা নিয়েই মকরদ্বারের সামনে গতকাল তৃণমূলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কাণ্ডটা ঘটালেন তা সত্যি বিস্ময়কর, লজ্জাও হতে পারে। কারণ জগদীপ ধনখড় বর্তমানে দেশের উপরাষ্ট্রপতি, তিনি রাজ্যসভার চেয়ারম্যান, তার মিমিক্রি করে দেখাচ্ছেন একজন সাংসদ যিনি আবার বিশিষ্ট আইনজীবী। তৃণমূল কংগ্রেসের এই সাংসদের এই মিমিক্রি আবার কংগ্রেসের গান্ধী পরিবারের এই মুহূর্তে হিট ম্যান, যিনি যাকে তুলে ধরার চেষ্টা করা হয় অনেকভাবেই, সেই রাহুল গান্ধী তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার পাশাপাশি নিজের মোবাইলে ক্যামেরা বন্দি করতেও ছাড়লেন না, সাফাই অবশ্য দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই উঠতে কোনো বক্তব্য রাখছেন না এই বিষয়ে, এই বিষয়ে আমরা প্রতিবেদনে যাব। কিন্তু তার আগে বিশ্বজিৎ দাস, অধ্যাপক বিশ্বজিৎ দাস রাজনৈতিক বিশ্লেষক, তার সঙ্গে কথা বলব এবং জানার চেষ্টা করব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আচরণ কি সমর্থনযোগ্য। বিশ্বজিৎবাবু আপনি কি মনে করেন? না, প্রথম কথা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা করেছে সেইটা খুব একটা শালীনতা বজায় রাখে না। সংসদীয় গণতন্ত্রে এটা না করলেই ভালো হতো। আসলে আমাদের গণতন্ত্রের যে ঐতিহ্য দীর্ঘদিনের, সেই গণতান্ত্রিক ঐতিহ্য কিন্তু আস্তে আস্তে রক্ষা করা হচ্ছে না। একটা সময় ছিল যখন সাংসদরা দেশের উন্নতির জন্য, মানুষের কল্যাণের জন্য নানান রকম ভাবনা চিন্তা এবং তাদের বক্তব্য শোনার জন্য, তাদের মতামতের উপর ভিত্তি করে দেশের পরিকল্পনা তৈরি হতো, দেশ কিভাবে এগোবে সেটা ভাবা হতো, একটা সামগ্রিক ভাবে কল্যাণের কথা ভাবা হতো। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা দেখালেন তার উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক, কিন্তু যেভাবে রাজনৈতিক কার্য তিনি সিদ্ধি করতে চাইলেন সেটা না করলেই ভালো হতো, এই বক্তব্যটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমার প্রশ্ন হচ্ছে যেমন ভাবে তিনি এটা করে দেখালেন, এটা কিন্তু একেবারে অসাংবিধানিক এবং এটা একদম ঐতিহ্য বিরোধী। বিশেষ করে আরো একটা প্রশ্ন, রাহুল গান্ধীকে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন সেই মিমিক্রি করছেন উপরাষ্ট্রপতিকে নিয়ে, তখন রাহুল গান্ধী একজন নিজেকে পরিপক্ব মনে করেন রাজনীতিতে, এই মুহূর্তে তিনি তার নিজের মোবাইল নিয়ে ছবি তুলছেন, ভিডিও তুলতে ব্যস্ত। না, এটা তো একেবারে অনভিপ্রেত, কারণ এটা তৈরি করা হয়েছে বা তিনি ছবি তুলেছেন মূলত কিসের উপর ভিত্তি করে? মূলত ইন্ডিয়া জোট তৈরি হয়েছে অবিজেপি, সেখানে বিজেপি সরকারের বিরুদ্ধে যারা এক হয়েছিল তারা একসঙ্গে এই কাজটা করেছে, এবং রাহুল গান্ধী তাদের সেনাপতি। রাহুল গান্ধীর যদি পরিণতি বা ম্যাচিউরিটি হতো তাহলে রাহুল গান্ধী এই কাজটা করতেন না, বরং পরবর্তীকালে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে পারতেন যে আমাদের দাবিটা, আমাদের বক্তব্যটা জোরালো করা ভালো। কিন্তু আজকে ভেবে দেখো, রাজনৈতিক ভাবে বিষয়টা ডিফোকাস হয়ে গেল। তার কারণ, তিনি কি বলেছেন, কেন করেছেন, তার থেকে অনেক বড় প্রশ্ন হয়ে উঠছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিমিক্রি করে দেখাচ্ছেন, রাহুল গান্ধী সেই ভিডিও তুলছেন, এটা ইস্যু হয়ে গেল। মানে সাসপেন্ডেড এবং সাসপেন্ডেড সাংসদরা তার তাড়িয়ে উপভোগ করছেন। হ্যাঁ, এটা সংসদীয় গণতন্ত্রে কিন্তু কখনোই কাম্য নয়, কারণ আগামী প্রজন্ম কি শিখবে? যাদের সাংসদ হিসাবে পাঠালাম, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তাদের কাছে শিখতে গেলে তাদের যথাযথ ঐতিহ্য বা সংসদের যে রীতিনীতি সেগুলো তো তাদের কাছ থেকে শিখবে। আজকে যদি বিজেপি সরকার বা কেন্দ্রীয় সরকার অন্যায় ভাবে তাদেরকে সাসপেন্ড করে, তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, কিন্তু সেই প্রতিবাদের পথটা এটা না হওয়াই শ্রেয় ছিল। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ বাবু। অধ্যাপক বিশ্বজিৎ দাস আমাদের সঙ্গে এই মুহূর্তে ছিলেন, রাজনৈতিক বিশ্লেষক। তিনি যেটা বলছেন, যেটা করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন, সেটা অসংসদীয়, এই ধরনের কাজ থেকে বিরত থাকাই উচিত ছিল। এবং রাহুল গান্ধীরও সমালোচনা তিনি করলেন, এবং রাহুল গান্ধীর যে ভূমিকা সেই ভূমিকাও কিন্তু সঠিক নয়। এবং পুরোপুরি এই সাংসদরা দেখা গেল এটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন, হাসছেন এই গোটা মিমিক্রি দেখে, যা দেখে স্তম্ভিত দেশের অনেক জ্ঞানীগুণী মানুষরাও, যারা হয়তো রাজনীতির আঙিনায় থাকেন না, যারা হয়তো রাজনীতির সঙ্গে কোনো সংস্পর্শই নেই, তারা সংস্কৃতিবান মানুষ, তারা কিন্তু এই বিষয়টা দেখার পর সত্যি স্তম্ভিত। আমরা সেই প্রতিবেদন দেখানোর চেষ্টা করব আপনাদের, যেখানে এই মিমিক্রি করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন, এবং রাহুল গান্ধী তার ভিডিও তোলার ক্ষেত্রে স্বপক্ষে ঠিক কি যুক্তি দিয়েছেন, দেখুন প্রতিবেদনে। সোমবার একে একে সাসপেন্ড 49 জন বিরোধী দলের সাংসদ, লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে পরিসংখ্যান এখন 143। এই পরিস্থিতিতে সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে বসেছিলেন বিরোধী দলের সাংসদরা, সেখানেই দেখা গেল এক মজার ছবি। কার্যত প্রাথমিকভাবে এটিকে মজার বলে মনে হলেও আদতে তা একেবারেই নয়, এটি অত্যন্ত অশ্লীল, অপমানজনক। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে বর্তমান উপরাষ্ট্রপতির ডামি করতে, আর সেই ঘটনার ভিডিও করছেন রাহুল গান্ধী। প্রশ্ন করতেই সোনিয়া পুত্রের জবাব, কিছুই ঘটেনি, পাল্টা সংবাদ মাধ্যমকে ঘুরিয়ে প্রশ্ন রাহুলের। वहां पे एमपी बैठे हुए थे, मैंने उनका वीडियो लिया, मेरा वीडियो मेरे फोन पे है, मीडिया दिखा रहा है, मीडिया कह रहा है, मोदी जी कह रहे हैं, किसी ने कुछ कहा ही नहीं है। अपनी कास्ट के लिए है सर, किसी ने कुछ नहीं, कुछ नहीं। वहां पे किसानों का अपमान किया। नहीं नहीं, सुनिए, देखिए, वहां पे हमारे 150 एमपी को बाहर फेंक दिया है, ठीक है, उसके बारे में मीडिया में कोई चर्चा नहीं हो रही है, ठीक है। उनको आपने पार्लियामेंट से बाहर उठा के फेंक दिया, उसकी कोई चर्चा नहीं हो रही है। अदानी जी पे कोई चर्चा नहीं हो रही है, राफेल पे फ्रांस ने कहा है कि भैया इन्वेस्टिगेशन नहीं अलाउ हो रहा, उस पर कोई चर्चा नहीं हो रही है। बेरोजगारी पे कोई चर्चा नहीं हो रही है। हमारे एमपीज वहां पे दुखी हैं, बाहर बैठे हुए हैं, उन पे आप चर्चा कर रहे हो। दिल्ली से रोहित মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর সঙ্গে বৈঠক শেষে উপরাষ্ট্রপতির মিমিক্রি নিয়ে প্রশ্ন করা হয় তাকে, নেত্রীর সাফ জবাব, আমরা সবাইকে সম্মান করি, রাজনীতিতে এই ধরনের ঘটনা অত্যন্ত সাধারণ। কি আপ এসে বাত করতে হ্যায়, হাম তো রেসপেক্ট করতে হ্যায় সবকো না, এ ডিসরেসপেক্ট কা কোই বাত নেই হোতা হ্যায়, ইসকো জাস্ট পলিটিক্যালি ক্যাজুয়ালি, এ আপকো তো পতা ভি নেই চলতা, আগার রাহুল জি ভিডিও ক্যাজ ভিডিও মে তো এড ছবি নেই তুলতা তো। बंगाल छोड़ के मैं आज पे कोई बात में टिप्पणी नहीं करेगी। जगदीप धनखड़ के भेंगानोर ये वीडियो द्रुत वायरल हो चे। कांग्रेस सभापति मल्लिकार्जुन खड़गे राहुल गांधी मतो बड़ नेताराओ सेखाने छिलेन। इमेजिन व्हाट मस्ट बी गोइंग थ्रू माय हार्ट व्हेन योर सीनियर लीडर वीडियोग्राफ्स अ मेंबर पार्लियामेंट मॉकिंग द इंस्टीट्यूशन ऑफ चेयरमैन। Don't take on my background as a farmer. Don't take it background as a community member. A member parliament senior one videographing of another member for what? On Instagram, Mr. Chidambaram, your party put a video which was withdrawn later on. You used Twitter, official handle of the spokesperson, to demean me
insult me, insult my background as a farmer. রাজনীতিতে কুকথা অশ্লীল অঙ্গভঙ্গি এখন প্রায় জলভাত, কিন্তু তাই বলে একজন উপরাষ্ট্রপতিকে নিয়ে প্রকাশ্যে এমন অঙ্গভঙ্গি করা? রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, রাজনীতি সৌজন্য হারিয়েছে বহু আগেই, যেখানে বাদ যাচ্ছেন না রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির মতো পদাধিকারীরাও। এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। এই ঘটনার পর কার্যত বলা যেতে পারে মুখে কুলুপ পেটেছেন অনেকেই, তবে এই ঘটনায় পর ছিছি পড়ে গেছে। ইতিমধ্যেই এই ঘটনার জন্য দিল্লির থানায়, দিল্লিতে একটি থানায় সেখানে অভিযোগ জমা পড়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। জৈনক এক আইনজীবী এই মামলা দায়ের করেছেন। সেই মামলার ক্ষেত্রে কোথায় গিয়ে দাঁড়াবে, সেই মামলার ক্ষেত্রে সত্যি কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সেই মামলা ফেস করতে হবে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যদি ডাক পড়ে সেক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি করবেন? নিজেও তো একজন আইনজীবী, আইনটা তিনি বেশ ভালো বোঝেন, কিন্তু গণতন্ত্রের পীঠস্থানে দাঁড়িয়ে, সংসদ ভবন চত্বরে দাঁড়িয়ে, সংসদের সিঁড়ির সামনে, মকরদ্বারের সামনে তার যে অশ্লীল অঙ্গভঙ্গি, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলছেন যে পলিটিক্যালি ক্যাজুয়ালি একটা ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে রীতিমতন জগদীপ ধনখড়, রাজ্যসভার চেয়ারম্যান এবং উপরাষ্ট্রপতি, তিনি ক্ষুব্ধ, তিনি ক্ষুব্ধ। রুদ্রনীল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বিজেপি নেতা এবং বিশিষ্ট অভিনেতা। রুদ্রনীলবাবু, আজ আমরা দেখলাম গতকাল যে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারপার্সন চেয়ারম্যান তাকে অঙ্গভঙ্গি করলেন তৃণমূলের আরেক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তা তাড়িয়ে উপভোগ করলেন এবং ভিডিওগ্রাফি করছিলেন রাহুল গান্ধী, আপনার প্রতিক্রিয়া? এবং প্রথমত হচ্ছে যে তৃণমূলের যাবতীয় নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, তারা এই রাজনৈতিক ক্ষমতা আয়ত্তই করবার চেষ্টা করেছেন অঙ্গভঙ্গি করবার জন্য, এবং তারা তাদের বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে পশ্চিমবঙ্গের যাবতীয় মানুষকে তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেছেন, চুরি অঙ্গভঙ্গি করেছেন, এবং সমাজের প্রতি অসম্মান কি করে তৈরি করা যায়, যে ভোটারদের তারা ভুল বুঝি গরিব মধ্যবিত্ত সবার জীবন ভালো করবে বলে হাত পাত মেরে তারা ভোট নিয়েছিলেন। তারপর তাদের এই বিভিন্ন চুরি জচ্চুরির অঙ্গভঙ্গিতে আসলে যে তারা সর্বনাশের রাস্তায় হাঁটছেন তা তারা প্রমাণ দিয়ে দিয়েছেন, এবং তারপরেও যাকে খুশি মাননীয় মুখ্যমন্ত্রী অবধি যখন বিভিন্ন প্রকল্পে হিসেব না দেওয়ার জন্য বারবার কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকারকে বারবার অনুরোধ করা, চিঠি চাপাটি করা, যে সেটা রেশন কার্ড হোক, জব কার্ড হোক বা যে কোনো প্রকল্প হোক, যা কেন্দ্র সরকার রাজ্যের তরফ থেকে যে ভুয়ো লিস্ট বা লিস্ট পাঠাবার পরেও হিসেবটা দিচ্ছেন না, সেটা আমফানের চাল ত্রিপল হোক না কেন, খরচ হোক না কেন, তারা কিন্তু মঞ্চে দাঁড়িয়ে একটা অদ্ভুত অঙ্গভঙ্গি করেছেন। এবং যেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তুই পয়সা দিচ্ছিস জবাব দেব, হ্যাঁ এটা সত্যি যে মাননীয় প্রধানমন্ত্রীকে তুলতকারী করেছেন, এবং সত্যি মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে কোনো রাজনৈতিক দলেরই হন না কেন, যখন তিনি মানুষের ট্যাক্সের টাকাকে মানুষের পরিষেবার জন্য তিনি পাঠাচ্ছেন এবং তার হিসেব চোর তৃণমূল সরকার দিচ্ছে না, এবং তিনি বারবার হিসেব চাইছেন, এটা তো আমার বাড়ির আবদার নয়, আমি টাকা পাঠালাম তৃণমূল চুরি করে নিল, তারপর হিসেব চাইলে দেবে না, লোকের বাড়ি চুরি করে নিল সেই হিসেব চাইলে তারা দেবে না, আর মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করে, তা হতে পারে না, ফলত এরা নানা রকম অঙ্গভঙ্গি করেছেন যা সমাজের জন্য শাসক হিসেবে একটা অশ্লীলতার পর্যায়ে যে তারা উন্নীত হয়ে গেছেন প্রমাণ দিয়েছেন, এবং তারপর সেই ধারাবাহিকতা মেনে যে অঙ্গভঙ্গি স্বয়ং মুখ্যমন্ত্রী করেছেন অন্যভাবে,
বা যারা এই অঙ্গভঙ্গি পশ্চিমবঙ্গের মানুষ তাদের করছেন, তাদেরকে প্রশ্রয় দিয়েছেন তৃণমূল নেত্রী, এবং তারপর তাঁর দলেরই একজন সাংসদ যিনি বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করতেই বিখ্যাত, তিনি নিজের পদ নিজের সম্মান, তিনি সংসদের মত পদ তার নিজের সম্মান, এই সব কটাকে ভুলে গিয়ে মাননীয় উপরাষ্ট্রপতি মহাশয়কে তিনি ওই মন্দিরে দাঁড়িয়ে অঙ্গভঙ্গি করলেন এবং তারপর সেটা মিমিক করলেন। এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, এই রাহুল গান্ধী তিনি নিজেকে কংগ্রেসের অনেক পরিপক্ক মনে করেন, অভিজ্ঞ রাজনীতিবিদ মনে করেন, কিন্তু গণতন্ত্রের পীঠস্থানে দাঁড়িয়ে আপনার কথা ধরেই বলছি, রাহুল গান্ধী এই গোটা ঘটনা ভিডিও করছেন? দেখুন, প্রথমত যে ওনার থেকে তো এটাই এক্সপেক্টেড। আমাদের পশ্চিমবঙ্গে যেমন দেখি পিসিমা এবং ভাইপো তারা বিভিন্ন কিছুকে ঘটান, ঠিক তেমনই ওখানে মা এবং ছেলে তারা দুজনে মিলেই দেশটাকে ওই অঙ্গভঙ্গির জায়গায় নিয়ে চলে গেছেন। আমি নিজে বলে বলছি না, প্রত্যেকটা মানুষ যারা আমাদের কথা শুনছেন তারা জানেন যে রাহুল বাবু বিভিন্ন রকম সিরিয়াস ইস্যুকে নিয়ে মিডিয়ার সামনে বা পার্লামেন্টে দাঁড়িয়ে নিজেকে হাস্যাস্পদ জায়গায় নিয়ে গেছেন এবং কিভাবে রাজনৈতিক মঞ্চ থেকে সরকারি মঞ্চ বা সরকারি জায়গা সেখানে ভুল তথ্য পরিবেশন করেছেন এবং দেশকে মানে প্রায় হাসির জায়গায় নামিয়ে এনেছেন অত ইম্পর্টেন্ট চেয়ারে বসে। তো সেই ক্ষেত্রে ওনার থেকে এই ধরনের আচরণ তো খুব স্বাভাবিক ভাবেই দুঃখের হয়ে গেল, এক্সপেক্টেড, কারণ ওনারা তো জানেনই না যে সংসদের গরিমা কি, সিরিয়াসনেস কি। পারিবারিক সূত্রে তারা একটা করে যেন চাকরি পাচ্ছেন আর সেই চাকরির জন্য তারা যা খুশি তাই করতে পারেন, সেই ধরনের অ্যাটিটিউডেই তারা বড় হয়েছে। তো বলত অনেক ধন্যবাদ, হ্যাঁ অনেক ধন্যবাদ রুদ্রনীল বাবু। রুদ্রনীল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে এবং তার কথা মতো বলতে চাইছেন তার কাছ থেকে এটাই এক্সপেক্টেড। এবং আজ যা ঘটনা ঘটছে, যে পরম্পরায় ঘটনা ঘটছে, তা কিন্তু সত্যিই সংসদের গরিমাকে কোথাও কোথাও ক্ষুণ্ণ করছে। আজকের মতো দিনের সেরা এ পর্যন্তই। যাবতীয় খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র নিউজ বর্তমানের পর্দায়। ধন্যবাদ।